দর্শক ঘূর্ণিঝড় মোখা পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সহকর্মী শেখ জায়েদ। শেখ জায়েদের কাছ থেকে জেনে নিতে চাই, আপনি এখন যে এলাকায় আছেন সেখানকার ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি আর কি, যেহেতু বাংলাদেশ ছুঁয়ে গেছে। যেমনটি আগে জানিয়েছিলাম যে কাঁচা ঘরবাড়ি কিছু বিধ্বস্ত হয়েছে, গাছপালা এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানেন যে জেলেরা আগে ভাগেই তাদের নৌকা তুলে ফেলেছিলেন তীরে, তো আজকে সাগর আবারও যেহেতু শান্ত হওয়া শুরু করেছে, জেলেরা কিন্তু প্রস্তুতি নিয়ে তারা আবার সমুদ্রে নামছেন। আপনি দেখবেন যে জেলেরা নৌকা প্রস্তুত করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন এর মধ্যে বেশ কিছু নৌকা কিন্তু আবারও সাগরে গেছে মাছ ধরার জন্য, এমনটি কিন্তু তারা আমাদেরকে দাবি করেছেন। আর ঘূর্ণিঝড়ে বিশেষ করে সাগর তীরবর্তী যেসব হ্যাচারি রয়েছে, মাছের হ্যাচারি, এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে শুটকির মাচাং যেখানে রয়েছে চাতাল, সেই শুটকির চাতালগুলোতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সুপারি, পানের বরজ, এসবের ক্ষয়ক্ষতি হয়েছে। আর আম, যারা আম বাগান করেছিলেন বা যাদের এই আম জাম এই ধরনের ফল ফলাদির গাছ আছে, এইগুলো ব্যাপক ক্ষতি হয়েছে। এগুলো আসলে সব অপরিপক্ক অবস্থায় অনেক আম ঝরে গেছে এই ঝড়ে, এমন ক্ষয়ক্ষতি হয়েছে। আর যাদের এই যে ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে কিন্তু ঘরবাড়ি আবার নিজে থেকে মেরামত শুরু করে দিয়েছেন। আর জেলা প্রশাসন যেটি বলেছে যে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করে পরবর্তীতে তারা সহযোগিতা করবে, সে অনুযায়ী ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার তারা মিলে কিন্তু তালিকা করছেন যে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদেরকে কী ধরনের সহযোগিতা করা যায়, কতটুকু সহযোগিতা করা যায়, এই জিনিসগুলো তারা খোঁজখবর নিচ্ছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন, তালিকা প্রস্তুত করে পরবর্তীতে তারা সহযোগিতা করবেন। এই হচ্ছে টেকনাফের অবস্থা। তবে যে ধরনের শঙ্কা ছিল যে অনেক বড় জলোচ্ছ্বাস হবে, সে ধরনের যেহেতু হয়নি, সেহেতু এই মানুষজনও আসলে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন যে না, তাদেরকে রক্ষা করেছেন। এই হচ্ছে আমার কাছে টেকনাফ থেকে টেকনাফের খবরাখবর। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।